আধার বারে জ্বলবে বাতি, যে খাইছে গুরু লাথি, যে গুরু লাথি খাই নাই ও তো ভক্তের জাতি নেই। আরে কোন যে খাই নাই লাথি, হের জ্বলে নাই বাতি। আমি জানতে চাই আমার দয়াল নবীর যে ভক্ত পাগল ওয়াশ করনি, এই ওয়াশ করনি কয়দিন লাথি খাই? হ্যাঁ তো যতই পেঁয়াজ দেন আপনি, কেউ যদি জিলাপা খাওয়া জানে হে আর পেঁয়াজ খুলে খুলে খাইব না। হ্যাঁ খালি দই রেখে কামড় দিব তার খাওয়া শেষ, পেঁয়াজ পেঁয়াজ হলো পেটে যায় ও। আমার কাছে যখন আইসো গো আম্মা, যাই একটু পরিষ্কার করতে দিছিলাম আর ওদিন মাইক গাইছে। আমার বাবার কিন্তু পরিস্থিতি ওইরকম হয়ে গেছে। পণ্ডিত, পণ্ডিত যত বুড়া হয় জ্ঞানের ধার তত কমে না বারে বারে। বাহ, জানার দরকার এই মাওলা আলীর আগেও এই বেলায় কারো উপরে অর্পিত হয়েছে? নূর আগে না নবী আগে? যদি নবী আগে হয় তাহলে নূর আসিল কোথায়? আর যদি নূর আগে হয় তাহলে নবী কোথায়? আর যদি নবী আগে হয় তাহলে নবুয়াত কোথায়? কারণ রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করবে না ততক্ষণ পর্যন্ত তার প্রতি আল্লাহ তাআলা দয়া এবং রহমত দেবে। আমি জানতে চাই এই কবুতরের ডিমের মধ্যে কোনো লেখা জোগা ছিল কি না? এই মিউজিক এই গান যখন হয়েছে তখন তো তোমরা হও নাই। আসলে ওরা সবাই অবাক হয়ে যায় রয়েছে যে এটা কি মিউজিক। আর আমার ভাই আব্দুর রহিম খান তো আমার আপন ভাই বড় ভাই, হঠাৎ করে ধরে হয়েছে আমিও বুঝতে পারিনি। আসলে আমি নিজের দিয়ে আমি বুঝতে পারি সঙ্গীত এটা একমাত্র প্রেমিকের জন্য, আর প্রেমটাই হইল সবচেয়ে বড় সম্পদ, আর প্রেমটাই হইল যৌব। প্রেম যার ভিতরে নাই তার কোনো আনন্দ নাই, যেখানে আনন্দ সেখানে গোবিন্দ। তো বাবা রে এই প্রেমটা কিন্তু সবাই হজম করতে পারে না। প্রেমের আরেক নাম ইশক, ইশক মানে আগুন, তাই না? এই আগুনে পুড়ে যে নাকি আমৃত্যুকে পুড়াইয়া ছাই করে নিঃস্ব হয়ে যেতে পারে, একবার নিঃস্ব হয়ে গেলে মানে আমৃত্য নাই বিলুপ্ত, সেখানে সে বিশ্ব জয় করতে।
এজন্য বলা হয় যে হয় শূন্য সে হয় ধন্য, যে হয় একা সেই তো পায় পরম বন্ধুর দেখা। একা মানে মোহমুক্ত, আমিত্ব। সে আমিত্বটা কি? ওই যে বলে থাকি না 72,000 মোহের পর্দা, কামনা বাসনা লোভ লালসা কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য, এই 16টি পশুকে কেউ যদি নিজের নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে তার আর কোনো ভয় থাকে না। এই হইল আজকে প্রেমের পরিচয়। সেজন্য আমি বলতে চাই যে নাকি প্রেমিক হয় একমাত্র সেই সঙ্গীতকে ভালো কয়, আর যার মধ্যে প্রেম নাই সে কখনো সঙ্গীতকে ভালো বলতে পারে না। যারা নাকি গানকে ভালো বলে না সঙ্গীতকে ভালো বলে না তারা আমার রসুলকেও ভালোবাসে না। আপনারা কিন্তু তার প্রমাণ পেয়ে গেছেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ নিজে বলেছেন, আমি আমার নূর মোহাম্মদকে আমার খাস নূর তারা তৈরি করেছি। পবিত্র কোরআন পড়ে তারাই সেই নূর নবীকে অস্বীকার করে। অতএব আমার ব্রেনেই ঢুকে না যে তাদের এই জিহ্বা দিয়া এই শব্দটা উচ্চারণ হয় কীভাবে, তাদের সাহসটা হয় কীভাবে। এই দেহটা সৃষ্টি হয়েছে আগুন পানি বাতাস মাটি, এই যে চার চিজ আর রুহু আত্মা, এই চার চিজই কিন্তু আমার রসুলের কাছে মুরিদ, রসুলের কাছে বায়াত। কারণ রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করবে না ততক্ষণ পর্যন্ত তার প্রতি আল্লাহ তাআলা দয়া এবং রহমত দেবে। এজন্য আমি কথাটা বললাম, দেখেন ওই মিউজিকটার উপরে কত কথা চলে আসলো। আজকে পালাটা চলে আসছে নবুয়াত আর বেলায়াত। নবুয়াত আর বেলায়াত আমরা গাবো, আসলে আমার শরীয়ত বাবাজি তাকে বেলায়াতের পালা দেওয়া হয়েছে। আমি ছোট একটা গান করে আমার বোরহান মেম্বার নীলাম্বর পট্টির যেই বাড়িতে আমরা অনেক গান করেছি সে বলেছে আজকে কাইটটা সাইটটা বাইটটা করে দিতে। কথা কিন্তু সুন্দর, আজকে বেশি কথা বলা যাবে না, যেটা নাকি মূল মূল কথাটুকু বললেই চলবে। সেজন্য আমি এটুকুই বলবো যে নবুয়াত আর বেলায়েত এটা দুইটা বিষয়। যখন মায়ের গর্ভে থেকে আসছিলেন তখন কাপড় পরলেই কি আর না পরলেই কি বাবা, তখন কিন্তু জরুরি ছিল না। যখন একটু বড় হয়ে গেছেন তখন কিন্তু একটা পোশাকের দরকার। বিষয়টা কিছুটা এরকমই নমুনা হয়, যখন যা প্রয়োজন তখন তারই আয়োজন। ওইটা খারাপ সেটাও বলা যাবে না, কি এটা খারাপ এটাও বলা যাবে না, তবে পালাটা পালার মতো না গাইলে আবার আপনারা থাকবেন কি। আজকে শুধু পালা গাওয়া যাবে না, আজকে পোলটা পোলটি গাই। যদি একটু আড়ি না দেই তাহলে কিন্তু ভালো লাগবে না, গাই তো মজা হবে না। এই জন্য আমি আমার বাবাকে আগেই দুই একটা কথা বলে রাখি, আপনি কিন্তু আমার উপরে গুসা করেন না। বয়স হলে কিন্তু একটু মেজাজ বাইরে যায়, একটু মেজাজটা একটু সরা সরা থাকে। চেষ্টা করি ঠান্ডা রাখনের লেগা। ডাক্তারে কইছে স্যাত উইটা গেলে সেটটা জমাই রাখেন না, এমনি ডায়াবেটিক্স হয়েছে, এটা কিন্তু ভিতরে আরও আকাম করে দিব। এখন কার দিকে অগো, উপরে যদি রাগ কইরা অগো মারতে যাই পরে তো আমারই পরার পরে, পরে খালি কই যে আমার হাতের থেকে একটু দূরে সরো যাতে আমি লাগুর না পাই। বিশ্বাস করেন কথাটা, যখন বারবার ভুল করে গান শিখাই ভুল করে
পরে কইকে আমার কাছে থেকে শুইরা একটু দূরে যাও বাবা, আমি লাগুর পাইলে গুলশন জানি মারে বসে। তো যাই হোক, আমার বাবা একটু দূরে আছে, আজকে পড়তে পারবো না, মারতে পারবো না। একটা গান আমি রাখি, ইয়া মুহাম্মদ আমি শুরু
যখন আমি আমার রজ্জবালি দেওয়ান আল চিশতি নিজামি বাবার সাথে পালাগান করতাম, তখন আমার রজ্জবালি দেওয়ান বাবা এই গান এমনভাবে করতেন, আপনারা যারা শুনেছেন অবশ্যই জানেন তার কণ্ঠের মধ্যে আলাদা একটা মাদকতা ছিল। হৃদয় নিংড়ানো ভালোবাসা মনে হতো রসুল উপস্থিত দেখেই সে গান করতেছে। তাই সেই লক্ষ্য রেখে আমি আমার রজ্জবালি দেওয়ান বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার স্মৃতিচারণ করতে গিয়ে আমি তার মুখ নিসৃত কালামখানি আসরে পরিবেশন করলাম। এভাবেই রেখে যাওয়া অমূল্য বাণীগুলি আমরা যখন সেটা পরিবেশন করব তখন সে ফিরে ফিরে জীবন্ত হবে, তাই আমি সেভাবে গাবার চেষ্টা করলাম। এখন চলে আসবে আমার বাবার কাছে দু একটি কথা জিজ্ঞাসা, যদি না রাখি তাহলে সুন্দর হয় না, আমি একটু সুরের মাধ্যমে চলে যাই। কথা ভাবো খোলে বুঝতে পারে, ভাবো খোলে বুঝতে পারে, ভাবো খোলে বুঝতে পারে, ভাবো খোলে বুঝতে পারে, ভাবো ফের বুঝা যায় প্রেমময় প্রেম সাগরে মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, ভাবো খোলে কইলে বুঝতে পারে, প্রেম খোলে বুঝতে পারে, এভাবেতে সবাই মিলে থাকিলে নীরব আমাদেরই মনের কথা বলা যাবে, সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া সকলের দোয়া। আসরের মধ্যমণি আসরের মাঝখানে প্যানেল মেয়র আমাদের সমীর সাহেব দেখিলাম নয়নে, সিঙ্গার থেকে আগত অলি আউলিয়ার ভক্ত অনুগত, তাই তো আলোকিত হয় জনপ্রতিনিধিত্ব, আল্লাহ তাকে সেবক হিসাবে করে নিশ্চয়, আল্লাহ হলেন প্রতিপালক, আল্লাহ আমাদের লালন পালন করে, আল্লাহর সেই দায়িত্ব তাকেই দেয় আল্লাহ তাআলা যাকে পছন্দ করে। এটাও কিন্তু একটা পরমের দায়িত্ব, আল্লাহ তাআলা কম বেশি সবাইকে কিন্তু একবার না একবার ক্ষমতা দেয় না, আল্লাহ দেয়, এটা কিন্তু সুযোগ, সেই ক্ষমতা পেয়ে কেউ যেন সেটার অপব্যবহার না, অপব্যবহার করলে আল্লাহ তাআলা তখন তার প্রতি বেজার, আর যদি যথার্থ সুষম বণ্টনের মাধ্যমে সে যদি সেই বিচারের কার্যটা পরিপূর্ণ রাখতে পারে তাহলে সে পরমের জায়গায় পৌঁছায় যাবে। আমাদের সকলের অন্তর থেকে সেই দোয়া থাকবে মালিক যেন তাকে এইভাবে সেবক হিসাবে অমরত্ব দান করে। এবারেতে চলে আসলো পালার যত মর্ম, দুনিয়াতে জানতে হবে নবুয়ত বেলায়েতের কর্ম, এই নবুয়ত ছাড়া নাই কিছু, এই তো পাল্লার মানে, যারা নাকি জ্ঞানী তারাই শুধু জানে। এ বাবা
জ্ঞানী আর ধনী কিন্তু এক না, ভদ্রলোক আর বড়লোক কিন্তু এক না। টেকা থাকলে বড়লোক হয়, তাই বলে সে ভদ্রলোক নাও হইতে পারে। ধন থাকলে ধনী হয়, তাই বলে সে জ্ঞানী নাও হইতে। তাই জ্ঞানীর কাছে ইশারা, নবুয়ত ছাড়া কিছুই নাই। যত কিছুই দেখি এই যে নবুয়তের কর্মকাণ্ড, বেলায় অত যে এইটাও নবুয়তেরই কাণ্ড। কি বাবা, বেলায় যে আমরা করি এটাও নবুয়তের একটা আদর্শ। আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি সেই জন্য আহলে বায়াত পাকপাঞ্জাতনকে ভালোবাসি। আমার দয়াল নবী বলেছেন, আমি তোমাদের কাছ থেকে একটু আড়াল হলাম, আমি রেখে গেলাম আহলে বায়াত পাকপাঞ্জাতন। আমার হাতে যারা হাত দিয়েছ আজ আমার সম্মুখে তোমরা সবাই আমার আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। এটা কিন্তু মাওলানা আলী বলে নাই যে আমার হাতে হাত দাও। কি বাবা, মাওলানা আলী কিন্তু বলে নাই যে আমি তোমাদের মাওলা, আমার হাতে হাত রাখো, সে কিন্তু বলে নাই। কে বলছে? আমার রসুল বলেছে। আমরা রসুলকে ভালোবেসেছি, তাই আমার দয়াল নবীর আদেশটা পালন করার নামই হইল আমার রসুলের প্রেম। এজন্য আমি কথাটা একটু বলে গেলাম বেদবী মিয়াল্লা। আমার রসুলকে ভালোবাসলে বেলায়েতকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। যে বেলায়েতকে ছোট করবে, বেলায়েতকে গ্রহণ করবে না, জানবে কিন্তু মানবে না, সেটা কখনো হতে পারে না। নামাজ রোজা হজ জাকাত কালেমা, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, সৎভাবে চলা, সৎ উপার্জন করা, সত্য পথে চলা, সমাজকে সুন্দরভাবে রক্ষা করা, হক কথা বলা, ন্যায় বিচারক করা, মাতা পিতার খেদমত করা, এই যে যত কিছু। ছেলে বড় হইলে তাকে বিয়ে করানো, বিয়ে শাদি করা, সন্তান সন্ততি জন্ম দেওয়া, হালাল উপার্জনে তাদেরকে খাওয়ানো, এই যে যাহা কিছু দেখি এগুলি সবই কিন্তু আমার নবুয়তের কর্মকাণ্ড, নবুয়তের তরফ থেকে চলেছে। মূল কথা হইল আমার দয়াল নবীর উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে, আর পবিত্র কোরআন হইল একটা মানুষের জীবন সংবিধান। আমার এই সৃষ্টি থেকে কবর পর্যন্ত, হাসর পর্যন্ত যা যা দরকার সুভাবে চলার সব কিছু আমার আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদেরকে জানায়। আশা করি বলে দিলাম এই ধন্য রাজার সরে, শুনে নিবেন শুনে নিবেন, আমি বলবো সুরে সুরে। আমার বাবাজির কাছে কথা একটা আমি রেখে যাই, সেই কথাটা শুনতে মনে চায়, শুনে নিবেন ভাই। ওরে বেলায়েত বেলায়েত, বেলায়েত কয় প্রকার, প্রকার হওয়ার কারণটা বেলায়েত তো বেলাতি বেলায়েত। এই বেলায়েত আমার দয়াল নবীজি আমার মাওলানা আলীকে দান করেছেন, এটা হলো দানের বস্তু। আমার জানার দরকার এই মাওলানা আলীর আগেও এই বেলায়েত কারো উপরে অর্পিত হয়েছে। যদি হয়ে থাকে তাহলে সেই বেলায়েতের রূপরেখা কেমন, ওটাই যে বেলায়েত সেটা সে প্রচার করলো, প্রকাশ করলো কিভাবে, এটার কোনো দলিল আছে কি না, যদি থেকে থাকে তাহলে আজকে আমরা শুনব। এই শরীয়ত বাবা, আগে গান করতাম মনে করতাম আপনি পোলা পান, কিন্তু না, এখন আর পোলা পান না, আপনি নিজও পোলাপানের বাপ, অর্থাৎ আপনি নিজেও গুরু হয়ে গেছেন। কি আপনি নিজেও এখন গুরু হয়ে গেছেন, অতএব আপনাকে এখন আর পোলাপান ভাবা যাবে না। এই জন্য প্রথমে একটু আট করে টাইট
করে আর তারপরে ফাইট করা শুরু করলো। দেখি আমার বাবাজি আসরে কি বর্ণনা করে। ওরে সৈলানি বসাবে পালা গানে আমরা চলে আসলাম। দরবারের পক্ষ হইতে আমাদের পালা নির্ণয় করে দিলেন, পালাটি চলবে সভাকারে একটি নবুয়াতের পালা আর একটি বেলায়েতের পালা। আজকে এই সিঙ্গার মানিকগঞ্জের গোপালনগর তথা শেওড়াইলের পাশে আমাদের আল হুসাইনি পাক দরবার শরীফ বাবাজান হায়দার আলী আল চিস্তিনি জামি তার দরবারে আজকে আমরা গান করার জন্য আসছি। কথা অনুযায়ী দরবারের পক্ষ থেকে যে গান করার জন্য আমাদেরকে আদেশ করা হলো নবুয়াতের পালা বেলায়েতের পালা, তো শরীয় সরকার গাবে বেলায়েতের পালা, নবুয়াতের পালা গাবে বাউল মাতা আলে আমি। তো মনে মনে বসে বসে একটা জিনিস খুব খেয়াল করলাম, একটা ভাবনা রাজ্যের মধ্যে ছিলাম, কারণ মানিকগঞ্জের আরেকটি থানা সাটুরিয়া থানা, এই সাটুরিয়া থানার একটু উত্তর সাইডে জায়গাটার নাম হলো আমতা। এই আমতা যিনি মানুষ রূপে এসেছেন তার নাম হলো ভবা পাগলা। এই ভবা পাগলার একটা বাণী, যিনি সঙ্গীত শ্রবণ করে তিনি একা শ্রবণ করে না, কে যেন তার সাথে থাকে। যিনি সঙ্গীত পরিবেশন করেন
তিনিও একা করেন না, কে যেন করায়, এই জন্য সে করে। তা আমি যেখানে বসে গান শুনলাম, আমি একা শুনি নাই, মালিক আমাকে শোনাইছে, এজন্য আমি শুনছি। তা মনে মনে ভাবলাম, জ্ঞানী পণ্ডিত, পণ্ডিত যত বুড়া হয় জ্ঞানের ধার তত কমে না, বারে বারে। বাহ, আপনার তো সচেতন মানুষ, আপনারা তো সিঙ্গারের মানুষ, তুলনাই হয় না আপনাদের। পণ্ডিত যত বৃদ্ধ হবে তার জ্ঞান ততই আরো বাড়বে, বাড়বে, কত সত্য। তনি মেয়েদেরকে গান শিখাইবার চায়, এই সময় ওনার রাগ উঠে যায়, লাগল টাগল পায় না, মানে এরকম একটা বুঝ দিছে কথাটা ঠিকই তো, ওই রকম একটা আমারও ওই রকম করবো আর কি, এরকম কইছে। আমার দয়াল কইছে, যে খাইছে ফিরে লাত্তি, তার আদার ঘরে জ্বলছে বাদ। কি করব তোমরা, তো আপনার ছাত্র ছাত্রী লাত্তি দিলে আমার মনে হয় আদার ঘরে বাত্তি জ্বলবে। তো আমিও তো আপনার এরকম একজন, তাই না? আধার ঘরে জ্বলবে বাতি, যে খাইছে গুরু লাত্তি, যে গুরু লাত্তি খাই নাই ও তো ভক্তের জাতি নেই। তবে নবুয়াতার বেলায়াত আমরা দুটি পথ নয়, একজনের পথ, যাকে সৃষ্টি না করলে কলকায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতো না, কালামে যার প্রকাশ প্রমাণ প্রসার বিশ্ব চরাচরে, যার আগমন প্রিয় নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমার হুজুর পাক লাউলাকাল্লাম্মা খালাকতুল আফলা, ওনাকে সৃষ্টি না করলে এই পৃথিবী তো দূরের কথা, একটি বালির কণা আল্লাহ কখনো সৃজন করতেন না। উনি তার পবিত্র জামানে বললেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার এটা আমার হুজুর পাক, সকলে বলেন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের নাম যতবার নেবেন ততবার সম্মান করবেন, আল্লাহ রসুল প্রদত্ত প্রেমাস্পদ, যিনি আল্লাহ সত্তা সত্তাই তো, যিনি যিনি হল জাতিশক্তির অধিকার, তিনি আমার রসুল, সকলে বলেন সুবহান। বেলায়াতটা কি বে লাম ইয়া তে, এই চার হরফ হল বেলায়াত। আল্লাহর পবিত্র কুরআন, আমি আমার মায়ের প্রশ্নের জবাব দিতেছি, আমি যে কথাগুলো বলতেছি আপনাকে বলি, আপনি যে কথা বলেন আমাকে বলতেছেন, যদিও আপনারা আমাদের কথা অন্যদিকে নিয়েন না। আল্লাহর পবিত্র কুরআনের একটি হরফ বিসমিল্লাহি রহমানের শুরু করি কি দিয়ে, বিসমিল্লাহি রহমানের, সমস্ত কাজের আগে হলো বিসমিল্লাহি রহমানের রহিম, এর প্রথম আরবি হরফ পবিত্র কোরআনের পবিত্র হরফ সেটা হলো বেহরফ। এই বেহরফের যে শান মান অর্থ তাৎপর্য, এটা আমি শরীয়ত সরকার হাজারো রাত কইলেও শেষ করা যাবে না, একটা হরফের ব্যাখ্যা আমার দেওয়ার সাধ্য শক্তি নেই। তবে বে বিসমিল্লাহ দিয়ে হলো বে, অর্থাৎ বে দিয়ে বিসমিল্লাহ, আর বেলায়েত লিখতেও হলো প্রথম বে, বে হলো শহীদ, কার শহীদ, আল্লাহর শহীদ। লাম নিগুণ রহস্য, বে আল্লাহর পবিত্র কোরআনের হরফ, বে বেতে বিসমিল্লাহ, বেতে বেলায়াত, বেতে শহীদ, বেতে আবার মুখেরই গঠন, বে লাম, লাম নিগুণ রহস্য, ইয়াতে হলো এলাহি, তেতে হলো তৌহিদের দরিয়া, তৌহিদের দরিয়া। এটা কলকাতা
সমস্ত পৃথিবী খুঁজলে কোনো জায়গায় পাওয়া যাবে না, একমাত্র এই মানব দেহ ছাড়া। এই তৌহিদের দরিয়ায় ডুবে যিনি নিজেকে দেখছে সেই কেবল বেলায়েতের বাসিন্দা হয়ে গেছে। আমার ফাউন্ডেশন আমি আপনাকে দেখাইলাম, এটা আল্লাহ প্রদত্ত সত্তা, বেলায়েত কোনো বস্তু না, বস্তু হলো নবুয়া। কি কন বেলায়েত হলো পাওয়ার, বেলায়েত হলো শক্তি, বেলায়েত হলো সত্তা, বেলায়েতের মালিক হলো আল্লাহ। সেই আল্লাহ হলো বেলায়েতের মালিক। আল্লাহ দিল কাকে? আমার হুজুর পাককে। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক কাকে দিল? হুজুর পাক দিল মাওলা আলীকে। মাওলা আলীর থেকে ছয়টা খলিফা হয়ে হাসাইনি এবং হুসাইনি বংশ আসছে। একজন হলো আতায়ে রসুল, হিন্দি অলি, গরিবের বন্ধু, গরিবে নেওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। আমার হুজুর আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর পাক বেলায়েত পা মাওলা আলীকে বেলায়েত দেওয়ার আগেও কাকে কাকে বেলায়েত দেওয়া হয়েছে দলিল ভিত্তিক জানতে চাই, বলছে কিনা? বেলায়েত কয় প্রকার ভাগ হওয়ার কারণ কি, কোন ভাগের নাম কি, আর কোন ভাগ কার জন্য হইল প্রযোজ্য, এটাই হলো আমার মায়ের প্রশ্ন। বেলায়েত হলো চার প্রকার, কারো কারো মতে তিন প্রকার, বেলায়েতে আবরণ, বেলায়েতে ইনসান, বেলায়েতে কবরা, বেলায়েতে সোগরা। কয়টা হইল? চারটে। আবার বলি, অপরাধ মাফ করেন, রশিদ সরকার একটা গান লিখছে কি, বেলায়েতে ইনসান জানার মতো, বেলায়েতে ইনসান জানার মতো করে যান জানা পীরের কাছে, যান গা মহব্বতের বাজারে, আপন ঘরে বসে যদি দেখিতে চাও তোর মাওলান, তাহলে বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ, বেলায়েতে কোবরা, বেলায়েতে সোগরা। আল্লাহ মূল বেলায়েতে একটাই, এটা স্থান কাল পাত্র বিশেষ। হ্যাঁ, যখন কলসির মধ্যে পানি থাকে কি কয়? কলসির পানি। যখন জগে থাকে জগের পানি, যখন গ্লাসে থাকে গ্লাসের পানি, যখন কাপে থাকে কাপের পানি, যখন টিউবওয়েলে থাকে টিউবওয়েলের পানি, যখন কুয়ায় থাকে কুয়ার পানি, যখন নদীতে থাকে নদীর পানি, যখন সাগরে থাকে সাগরের পানি। আচ্ছা, পানি কি আলাদা আলাদা নাকি? না না, ওই পানি একটাই তো, বেলায়েতে একটাই, এটা স্থান কাল পাত্র বিশেষ নামকরণ করা হয়েছে। কি? কোবরা সোগরা ইনসান আবার আল্লাহ রসুল আলী, আলীর থেকে হলো হাসান হুসাইন হইয়া বড় পীর এবং খাজা মঈনুদ্দিন চিশতি। একবারে চাপিয়ে দিলাম, আর কোনো কাঠা মাঠা দিই। একটু কথা আছে, তা অনেকেই মনে করবেন খাজা মঈনুদ্দিন চিশতি, ওনারা খাজা মঈনুদ্দিন চিশতি আর হলো আমার হুজুর বড় পীর, যার নাম হলো পিরানের পীর, যিনি হলো আব্দুল কাদির। ওনারা মাতৃগর্ভে আল্লাহর অলি হয়েছেন, ওনার এই রুহানি জগতে আল্লাহর অলি, রুহ জগতেও অলি, মায়ের গর্ভে অলি, এই দুনিয়ায় আসার পরেও ওনারা হলো আল্লাহ। তাই বুঝে মনে মনে কইবেন যে বয়কে আবার নবীর চাইতে কি তাদের কি বড় করা হয়েছে? না, আমার হুজুর পাক বড়, হুজুর পাকের সেজরা থেকেই তো আসছে কে, খাজা মঈনুদ্দিন চিশতি বড় পীর। আমার প্রিয় নবী যখন পবিত্র মেহরাজ ভ্রমণে যায়, উনি বুড়াকে আহরণ করতে চায়, শতবার চেষ্টা করেও সেখানে চড়তে পারে না, তখন একটা কালো পাথরের মধ্যে উনি পা রেখে বুড়াকে যখন আহরণ করলেন, আল্লাহ রসুল ছিল, সকলে বলে সাল্লাল্লাহু, আল্লাহ রসুল ছিল অন্তর্যামী, উনি হাজির এবং নাজির, উনি নূরের নবী,
উনি নিখিল বিশ্বের ধ্যানেরই, উনি ছিল অন্তর্যামী। যখন পাথরের উপরে তার পবিত্র কদম মোবারক রাখলেন, তাকে দেখলেন পাথর ঘামতেছে, পাথর ঘামতেছে। উঠেন, উঠলেন বুড়াকে, বুড়াকের মধ্যে আহরণ করে বলল, ও পাথর, তুমি ঘামতেছ কেন? তুমি তো ঘামো না, তুমি তো পাথর না, তুমি নিশ্চয় কারো রুহু। সে কে? তখন বলল, তোমার নাম। তখন পাথর বলছিল, আমি ঘামি না, আমি কাঁদি। আমি কাঁদি কেন? কাঁদি আমি আপনার জন্য, কাঁদি আমার প্রিয় নবীর জন্য। সে কে? সে হলো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম। আর যাকে ইশারা করলেন, এই পাথরটা ছিল আব্দুল কাদির। হে, আমার নাম হলো আব্দুল, আব্দুল অর্থ দাস, কাদির অর্থ বন্ধু। আমার হুজুর পাক তার পবিত্র জবান মুবারকে বলল, তুমি আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর অলি, তুমি রুহানি জগতে অলি, মাতৃগর্ভে অলি, দুনিয়ায় থেকে অলি। আমার পা যখন তোমার কাঁধের উপরে পড়ল, তোমার পা থাকবে এই পৃথিবীর সমস্ত অলিয়া অলিয়ার কাঁধে। সেদিন একটা বেলায়েতের পাওয়ার আমার আল্লাহ সত্তা বরফির সেদিন এই হালিয়াত্রা দেখাইছিলেন, এটাও আপনার প্রশ্নের জবাব আমি দিলাম। এবার আসেন আতায়ে রাসূল হিন্দে অলি গরিবের বন্ধু, গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। বুরাক যখন নানাচাড়া করে, বুরাকের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন, তার নাম হলো মঈনুদ্দিন। আমার হুজুর পাক বলল, তুমি কে? উনি তো জানে উনি কে, তারপরে বলল, তুমি হলো মঈনুদ্দিন। মঈন শব্দের অর্থ হলো রক্ষক, আর দিন মানে হলো ধর্ম। তুমি হলো ধর্মের রক্ষক, তোমার নাম হলো মঈনুদ্দিন। এই শুভ আগমনে, শুভ আগমনে যখন আমার বুরাকের লাগাম ধরে দাঁড়িয়েছ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হয়ে গেলা আতায়ে রসুল। এই সমস্ত পৃথিবীর যত অলি আফজাল সাধুগুরু বৈষ্ণব থাকবে, তোমার সিগনেচার ছাড়া কেউ অলির দরজা লাভ করতে পারবে না। তিনি হলো আমার খাজা বাবা। এরা বেলায়েতি হাল ওই সময় দেখাইছিল। তাই বুঝে অনেকেই অনেক ভাবতে পারেন যে আমার হুজুর পাক যেহেতু আলীকে দিছে, এটাই ঠিক, কিন্তু ওখানে ছিল এই সৃষ্টি জগতের আগে তারা বেলায়েতি পাওয়ার অর্জন করেছে। আর একটা কথা বলি, আচ্ছা পানির মালিককে? আল্লাহ। সব কিছুর মালিককে? আচ্ছা সব কিছুর মালিক হলো আল্লাহ। আচ্ছা আল্লাহ যে মালিক, কোনো সন্দেহ নাই। আচ্ছা এই দুনিয়াটা বানাইছে কান বলে? হুজুর পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের নূরে বানাইলো। আচ্ছা পানির মালিক হলো আল্লাহ, পানি হইছে নবীর নূরে। আচ্ছা পানির পাহারাদার তার নাম কি? হ্যাঁ, তার নাম হলো খাজা খিজির আলাইহিসালাম, খাজা খিজির। তারে আমরা গ্রাম্য ভাষায় এক বাক্যে বলি খোয়াস খিজির, কিন্তু তার কালামে তার প্রমাণ আসছে, উনার নাম হলো হযরত খাজা খিজির আলাইহিসালাম। উনিও বেলায়েতি অর্জন করেছে এই পৃথিবীতে আসার আগে। একটা গান আমি রাখবো আপনার কাছে, আমি ছোট্ট একটা প্রশ্ন করে যাই, যদিও প্রশ্ন ছোট কিন্তু ভিটামিন হইলো বড়া। বাহ, কারণ হইলো আপনার কাছে প্রশ্ন, নবী আগে না নবুয়াত? নবী আগে না নবুয়াত আগে না নূর আগে? যদি কোন নবুয়াত আগে, তাহলে নবীর অবস্থা ছিল কি? যদি বলেন নবী আগে, নবুয়াতের অবস্থা ছিল কি? যদি বলেন নবী আগে বা নবুয়াত আগে, তাহলে নূরের অবস্থা ছিল কি? এই একটাই প্রশ্ন, দুইটা কোনো প্রশ্ন করবি না। কারণ হলো ওই যে বলছে, মানে কথার মতো কথা হইলো, অল্প কথাই মানুষ বুঝে, তাই না? ওই চাষা গেছে হইলো বাজারে, এর বৌমা দিছে হাতে ব্যাগ, কথাই নিয়ে আইছে, তো সব কিছু নিয়ে আইছে। তো আসার পরে কইছে, মা এই যে ব্যাগ নেও। তো বৌমা কয়, বাবা সরিষার তেল আনেন নাই? মা আনছি। কল কোথায়? কয় ব্যাগে। কয় কাঁচামরিচ, যে দাম বেড়েছে কাঁচামরিচের, ওটা কোথায়? কল ওটা
তার গান এই গানে কি বলছে জানতা কর্ম করে আরে রসুল কে
পরে আল্লাহ সেনা যায় বেশ লামিয়াতে বেলায়াত হয়ে যায়। বেলায়াত দেশের বাসিন্দা হলে অলি তার তোনাজিনা আর সাফারি তাতেই রসুল হয় কাঠদারি। আরে কত পাপি তাপি পায়ুদারি মুর্শিদের চরণে আশ্রয়। আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি আমার পারের কান্দার হে। আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার এই ভাবে তুমি আমার পারের কান্দার। বিতর্ক কুতর্ক না হওয়ার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মাঝে মাঝে একটু সিনেমার ঘুষাঘুষি করি আর কি। আমরা যখন সিনেমা দেখতাম মনে হইতো যেন ধুতা মতো ভাড়া লইতেছে, আসলে পরে যখন শুটিং দেখলাম পরিকল্পিত তুই কাছে আনলেই আমি চিত হয়ে ফিরে যাবো আর কি। আমরাও আজকে সিনেমার মতো আর কি কিছুক্ষণ ঘুষাঘুষি করতে তাহলে অনেকে খুশি হয়। আমার যে কথাগুলি ছিল জবাব দিছে এ তো জানের কিছু না। এক চোরের বলে মারে চোরে কান্দে না, এমন অনেকে কয় যে হালায় মায়ের খাইতেও পারে রে, তখন চোরাই কয় বাইরে বাইন্দা মানলে সব হালারাই পারে। কাহিনিটা কিন্তু এরকম হয়ে গেছে। আমি আজকে একটা অনুরাগে প্রশ্ন করছি, কিন্তু জবাবটা দিতে যাইয়া আমার মনে হয় বাপদশা ছুটে গেছে। মানে জবাব তো দিছে কিন্তু পেস আরও কিন্তু লাগছে। মনে নাই ছোটোকালে যে একটা গল্প কইতাম, জামাই আইছিল শাশুড়ির সামনে, সালাম দিয়ে যখন হাসি দিছে শাশুড়ি কয় খাইছি রে খাইছি, এবারের লোক আমার মায়ের কেমনে গর করে দাঁতের মধ্যে যেই সাদা দাঁতালা কয় বছর ধরে মা জানে আল্লাহ জানে দাঁত নাকি পাবলিক টয়লেট খোদাই কইতারে হরি তো আর কিছু কইতারে। জামাই মানুষ দুইটা টাকা বাইর করে কইছে যে আব্বা আপনি এই বাজারে যে কুসুর খেয়ে আসেন অন্ত
এত তো কই যে আউকের আর কি গোসায় গোসায় তুই টুইলো সাফ হইব কি আউকের দাম বেশি পায় চায় দেখি কি গাবার সাতু জানি কেটাই ব্যস্তাছে আর আমার এটা খুব খাওয়ানোর আউস গাবার সাতু খায়া আব্বার কাছে যখন আইসে গো আম্মা খাইছে যাই একটু পরিষ্কার করতে দিছিলাম আর ওদি মাইক গাইছে আমার বাবার কিন্তু পরিস্থিতি ওইরকম হয়ে গেছে বাবা আগে কোয়া লই আপনি যে পানির মালিক বা পানির পাহারা আপনি যে খোয়াস খিজিরের কথা কইলেন তার নামের সাথে কি কইলেন খোয়াস খিজির খিজির আলাইহিস সালাম তাই না আপনারা তো সবাই জানেন ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ আলাইহিস সালাম এই উপাধি কিন্তু নবী রসুলদের বেলায় কি বলেন আলাইহিস সালাম এটা কিন্তু নবী রসুলদের নামের উপাধি আর ওলিয়া উলিয়ার উপাধি হইল রাহমাতুল্লিল আলাই আর সাহাবিদের নামের উপাধি হইল রাজিয়াল্লাহু তাআলা আন কিন্তু আপনি যে খোয়াজ খিজির আলাইহিস সালাম বললেন তাহলে অবশ্য অবশ্যই সে নবী আর আপনি বলছেন সে সৃষ্টির আগেই মানে দুনিয়ায় আসার আগেই সে পানির মালিক হইছে এই কথাটা আমি মানতে পারলাম না সে দুনিয়ায় আসার পরে এবং একটা ডিউটি কইরা তারপরে সে অমর জীবন লাভ করছে কি কর এই কথাটা যদি না ধরি তাহলে কি নিজের কাছে ধরা খামু না এটার মধ্যে তো অবশ্যই একটা নিগুর বিষয় কিন্তু রয়ে গেছে বাবা আপনি মনে কিছু নিয়েন না আজকে যেই বাড়িতে গান করতে আসছি এই বাড়ির কিন্তু বয়াতি না আমরা কিন্তু এই বাড়ির বয়াতি না এই বাড়ির বায়না না যখন আমাকে ফোন দিছে তখন বলছি যাব এইটাই কথা যে খরচপাতি কি বলে খরচের খবর পরে আগে যাবই বাবার একজন ইজ্জত দিয়া ওইটা জমাইতে হয় তবে সে ইজ্জত পাওয়া যায় কি আজকে আপনি যদি একজনকে সম্মান দেন আল্লাহ বলে তোমার জন্য এই সম্মানটা আমার কাছে জমা রইল আমি আবার তোমাকে সম্মান দিই তাহলে যত সম্মান দেওয়া যায় ততই ভালো তো সেজন্য নিজের বাড়ির পালাতো সেজন্য আমি আমার বাবার কাছে কথাটা তুলে ধরলাম বিশ্বাস করেন এই কথাটার মর্ম অবশ্য অবশ্যই শরীয়ত সরকার বাবার জানা আছে বললেই টের পাইবেন যে আমার কথাটাই জাগাবত গেছে আশা করি বলবে আমি একটা গান ডাকি একটু গভীর তত্ত্বের গান তো মুখস্থ রাখতে পারি না হাওয়াতে
বাবা কথা রাখছে ওখানে যদি সাধকের এই বাণীটা আমি না করি তাহলে নিজের কাছে চোর চোর লাগে। শুনেন, নিজের কাছে চোর লাগলে আর মতো কষ্ট আর কিছুই হতে পারে না। সেজন্য আমার একটু কষ্ট হইলো, এই গানটা গাবার দরকার পড়লো, ঘেমে গেছি, তাই আগে বুঝতাম না, এখন বুঝি যেই কামে ঘাম নাই ওই কামের কোনো দাম নাই। চোখ দিয়া তো মালিকেই দেখতেছে বাবা, এই চোখ দিয়া মালিকেই দেখতেছে, তাই আমি গানটা গাবার চেষ্টা করলাম, নবী আগে না নবুয়া তাকে। তাহলে নূরের কি অবস্থা? এই যে কথাটা প্যাঁচ লাগাইয়া জিগাইছে, ওই যে একটার মধ্যে একটা, আমি আবার সেভাবে জবাবটা দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আলমে গুপ্ত ধনাগারে আল্লাহ তাআলা একা একা সরছিলেন, কোথায়? গঞ্জে মুক্তি গুপ্ত ধনাগারে। সেখানে আল্লাহ তাআলা একা একেশ্বর, প্রেম বিলাবার জন্য মনে বাসনা, তাই আল্লাহ তাআলার যে ইচ্ছা বাসনা তার নামটাই হইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই ইচ্ছাটার মধ্যেই থেকে আল্লাহ তাআলা ইশক, নূর, নবুয়াত এবং সেই মোহাম্মদী নূরের সত্তা সকল কিছু একটা ভাণ্ডের মধ্যে সৃষ্টি করেছিলেন। আল্লাহর নূরে নবী, নবীর নূরে কুল মাকলুকাত, আল্লাহর নবীর নূরে সকল পাক পাঞ্জাতন এবং সকল রুহানি 18,000 মাকলুকাতে যত রুহু আছে, যত আত্মা আছে, সব কিছু সৃষ্টি করছে। সকল কিছু সৃষ্টি করে আমার দয়াল নবীর নূর মুবারক সেখানে উপস্থিত রেখে সব সৃষ্টির প্রতি আমার আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা আমার রসুলকে, আমার নবীকে সবাই নবী হিসাবে, তোমাদের অভিভাবক, নেতা হিসাবে, কাণ্ডারী হিসাবে তোমরা আজ আমার সামনে সবাই স্বীকারোক্তি করো এবং সবাই তাকে কি করো? ভক্তি করো, সজিদা করো। তাই রসুলের নাম বলা হয়েছে প্রতিশ্রুত পয়গম্বর। অবশ্যই আমি তোমাদের জন্য কাণ্ডারী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করব। তাই সেদিন সবাই একবারকে আমার নবীজিকে নেতা হিসাবে, কাণ্ডারী হিসাবে, নবী রসুল অলিয়া উলিয়া গাউস কুতুব যারা ছিল সবাই, আল্লাহ তাআলা বলেছেন যখনই আমার রসুলের উপস্থিতির নাম তোমরা পাবা এবং শুনবা সাথে সাথে আমার রসুলের প্রতি তোমরা অনুগত শিকার, তাহলে তোমরা মুক্তি পাবা। আমি একটু কথাই বলে দিলাম, এই রসুল বল
কথাটা বলবো আমি দাঁড়াইয়া সবাই, যেইভাবে তে আমার বাবার কথা বলে গেল সেই কথাটা শুনে মনে আনন্দ লাগিল। আমি বলেছিলাম একটা বাস্তব কথা ভাই, তার ভিতরের পেঁচলা গাইছে আমি শুনতে পাই। বাচ্চা কাচ্চা যখন আমি গান শিখাইতে যাই, বারবার যখন ভুল করে ওরে গুণের ভাই, বারোটা হইতে যখন রাত তিনটা বাজে তখনও গান শিখাই, এই তো আমার কাজে। বর্তমানে সাতটা মাইয়া শরীরটা বালা না, মা বাবা আশা করে দিয়ে গেছে অন্তত এক ঘন্টা করে তো শিগান লাগে, সুর যায় না কুলাই না, তারপরও থাকি বারোটার থেকে রায় তিনটা বাজে, তারপরও অগো সুর ওরাই দেয়, আমি যেটা দিছি সেটা দেয় না, কেমন লাগে কর। অনেক আগে আমি একটা বাচ্চা মেয়েরে বাবা একটা লাথি দিছিল, বিশ্বাস করে ওরে লাথি ঠিকই দিছে, আমি আবার ওর পাও জড়ায় ধরছি, কারণ আমার মনের মধ্যে এই চিন্তাটা আসছে জানলা ও যদি আমার কোনো জন্মের কোনো মুরব্বী হয়ে থাকে বাবা, ও আমার কিছু তো ওইব নাইলে কে জন্ম দিছে আর আমার বাইতাই আরিপাতির মাঝে, তাহলে আমার কিছু না হইলে তোর আমার বাইতে আসে নাই কি বাবা। আমার কলিজাটা মনে করেন একদম চিবি খেয়ে গেছে গা, আমি বলছি মা গো তুমি আমার মাপ করে দাও, আমি সহ্য করতে পারি নাই, তুমি আমার মাপ করে দাও, না জানি তুমি আমার কোন মুরব্বী। তখন অত বুঝতাম না, কিন্তু এখন আমি বুঝতে পারি, আচরণেই বোঝা যায় যে যদিও আমাদের ঘরের বাচ্চা কাচ্চা কিন্তু রুহানি পাওয়ার এবং ও জ্ঞানের দিক দিয়ে অনেক আগা। সেজন্য জ্ঞানীরাই বলছে তোমার কুলের সন্তানকে কখনো তুমি আভিজাবি কইয়া গালি দিও না, তুমি কখনো তাকে এমন কোনো আঘাত দিও না যে আঘাতে সে অপমান বোধ করে, কারণ সে তোমার চেয়ে সম্মানী কেউ হতে পারে। সেই থেকে আমি বলছি, সেই থেকে আমি আর ওদেরকে আঘাত দেই না, এই জন্য একটু দূরে থাকবো, আমার আর জানি লাগুর না এর মধ্যে। কিন্তু আপনি প্যাঁচ লাগাইছেন কি লেগে, তো প্যাঁচ লাগান মুরব্বী হিসাবে তো দু একটা মাতুরি করতে পারেন, আপনি কন যে খাই নাই লাত্তি হের জলে নাই বাত্তি। আমি জানতে চাই আমার দয়াল নবীর যে ভক্ত পাগল ওয়াশ করুনি, এই ওয়াশ করুনি কয়দিন লাত্তি খেলে খেলা সামলান। কি আমার খাজা বাবার মুর্শিদ কামলা হযরত উসমান হারুনি, আমার খাজা বাবারে কয় দিছে আপনি এই কথাটা জবাব দেওয়ার চেষ্টা করবেন, মানে এইটাই তো আউলা গানের কি জানি বাউলা গানের একটা আউলা ফেস দিলাম একটা, এবার ঠেলা সামলাম আর কি। দলুদাদাই কইছে না আলো রে বুড়ো হয়েছি তাই কি হয়েছে সিমটি দিলে ব্যথা পায়, মাঝে মাঝে সেই জোয়ান গেলে দু একটা কথা মনে পড়ে, এজন্য দু একটা সারি এটা মনে কিছু ফিরে দেয়, তাহলে আমারই সমস্যা হয়ে যাবো গা, কারণ আমি যদি উত্তেজিত হই যে হয় উত্তেজিত সেই হয় পরাজিত, কি বলে যে হয় উত্তেজিত সেই হয় পরাজিত, যে যার আছে ধৈর্য তারই আছে ঔষধ, ধৈর্যচ্যুত হওয়া যাবে না, এটাই আমার আমল নামা ডিমোশন হয়ে যাবে, আমার দিকে একটু খেয়াল রেখে আমি যেন ধৈর্যচ্যুত না হই। আশা করি বলে দিলাম ধন্য রাজার স্বরে, একটি কথা বলে গেছে বললাম ধীরে ধীরে, সেই কথাটা বলতে হবে ধন্যরাজ সবাই শুনিবেন 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 সবাই। বলেছেন কি বলেছেন, বেলায়াতে আবরার বেলায়াতে ইনসান বেলায়াতে কুবরা আর বেলায়াতে
কি বেলাইতে সুগ্রা, এটা কিন্তু সুব্রা না, এটা হলো সুগ্রা। বেলায়েতে সুগ্রা, সুগ্রা মানে সুডো আর কুবরা মানে বড়, মানে একটা হলো সুডো বেলায়েত আর একটা হলো বড় বেলায়েত, এটা কোনো বেলায়েত না। সুব্রা মানে সুডো, সুগ্রা মানে সুডো আর কুবরা মানে বড়, এটা তো বেলায়েতের নাম হইতে পারে না। আপনি এটা ব্যাখ্যা দিবেন এখানে বেলায়েত ছোট বড় হওয়ার কারণটা কি? তা আমরা বলি না, দয়াল নবীর ১৩ জন বিবির মধ্যে একজন বিবির নাম ছিল খাদিজাতুল কুবরা, বলি না আমরা? বলি বলি, কুবরা মানে কি? কুবরা মানে বড়। আর বড় কিসে? বড় হইল উদারতায়। কি খাদিজাতুল কুবরার মতে এত বড় উদার আমার দয়াল নবীর জীবনে আর কোনো সহধর্মিনী ছিল না। তাই আমার দয়াল নবী বসে আছেন, হঠাৎ করে দরজায় টোকা দিল এক রমণী, ইয়া রাসূলুল্লাহ ঘরে আছেন? আমার রাসূলুল্লাহ, আমার বুকটা জুড়ে গেল গা, মনে হইল অনেক দিন পর আমার খাদিজার গলার আওয়াজটা আমি পাইছি। তখন বিবি আয়েশা সিদ্দিকা একটু রাগ হয়ে গেছে গা, সে বয়সে ছোট না, কইল ইস এই বুড়ি আপনার এই কী করছে দয়ার, এই বুড়ির কথা অহন আপনি বলতে পারেন নাই, মানে সতীনের বাদ কারে কয়, এলা যেই অজ্ঞা কিন্তু সতীনের যে একটা বাদ আছে এটা ২৯ বয়স। যখন নাকি এই কথাটা কইছে তখন আমার দয়াল নবী বললেন যে আয়েশা গো, আমার খাদিজা যে কী ছিল তুমি জানো না, আমার খাদিজা আমার দুর্দিনের বন্ধু ছিল। সুদিনে কিন্তু বন্ধু চিনা যায় না, চিনা যায়? সুদিনে টাকা পয়সা থাকলে তো দোস্তের অভাব হয় না, বন্ধুর অভাব। যারা জীবনে দেহি নাই হ্যাঁ গলাটা দুটা দোস্ত জড়ায় দেয়, তাই বলে বন্ধু চিনা যায় দুর্দিনে আর ঘোড়া চিনা যায় ময়দানে। সুদিনে কোনোদিন বন্ধু বোঝা যায় না। তাই আমার দয়াল নবী বলেছেন যে যখন আমাকে কাফের গুণে আঘাতে আঘাতে জর্জরিত করেছে, আমাকে কেউ আশ্রয় দেয় নাই, সেদিন বুক পেতে আমাকে বুকের মধ্যে জড়াইয়া ধরছে বিবি খাদিজা, এমনভাবে জড়াইয়া ধরছে তার আদর স্নেহ ভালোবাসায় আমার বিন্দু পরিমাণে কোনো দুঃখ কষ্ট লাগে নাই। গুহার মধ্যে আমি সাধনা করেছিলাম নির্জনে, আমার খাদিজা ৫-৬ মাইল হাইটা যাইয়া খাবার দাবার গুহার মুখে দিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ যখন মনে চায় আপনি খেয়ে নেবেন, কোনোদিন বলে নাই যে আমাকে একা ঘরে রেখা আপনি কী করেন, কোনোদিন বলে নাই। এটার নামে কিন্তু সহধর্মিনী গো, কারো জীবনে যদি এরকম সহধর্মিনী না থাকে তাহলে কোনো পুরুষই কোনোদিন সাধক হতে পারে না। দেখেন ওই কথার পরিপ্রেক্ষিতে আমার কথাটা চলে আসলো। আর সেই খাদিজা কেমন সৌভাগ্যবতী, বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি কবরকে ভয় পাই, একা একা কীভাবে থাকবো। আমার রাসূল বলেছিলেন কেন তুমি একা থাকবা কেন, তাহলে আমার সাথে কে যাবে? আমার রাসূল বলেছেন যে তোমাকে যেখানে মাটি মঞ্জিল করা হবে ওই কবরে আমি আগে শুয়ে পড়ব, আমার দেহের ছোঁয়া দিব ওই কবরে, আমি মাটিকে বলে আসবো মাটি যেন তোমার সাথে ভালো ব্যবহার করে। কি এর চেয়ে ভালোবাসা কি আর কোনো দিন হয় কারোর সাথে? হয় বলে কত ভালোবাসা, আমার দয়াল নবীর গায়ের জামা মোবারক আমার খাদিজাকে পরাইয়া দিস। তাই আমাদের জীবনের যত স্ত্রীগণ আছে তাদের ভিতরে যেন সেই খাদিজার মতো তেগি উদার ভালোবাসাটা চলে আসে। আশা করি এই কথাটা পারছি, এই কারণে কথা কথা আমার হয়ে গেল, তাই তো আমার বাবার কাছে ধরা গেল। সুদ্রায়ার কুবরা হলো কোন কথায় কেন ছোট বড়
হাত রেখা আমি আপনার জিগাই, সেই কথাটা বলে দিব শুনিবেন সবাই। এমন একজন গালায়ের ধারি মায়ের গর্ভ থেকে, যখন নাকি আগে তো সন্তানের মাথা আসে না, আগে কিন্তু সন্তানের মাথা আসে, আর সিজার করলে এটার মাথায় কি আর ই কি, সিজার গিলির কোনো আগা মাথা নেই আর কি, যেটা পারে হেডেই কান্দা বাড়ি করে আর কি। কিন্তু ধারাবাহিকভাবে সব সন্তানেরই মাথা আসে আগে, আর আমার দয়াল নবীর পাও আসছে আগে, কেউ বা আগে আসছে না, আমার দয়াল নবীর মাথা যখন আগে আসতে ছিল, হঠাৎ করে মাটি আল্লাহর কাছে কইল, ওগো আল্লাহ পাক পরওয়ার, যাকে সৃষ্টি না করলে কিছুই হইত না, আমিও না, সেই পেয়ারা হাবিব দুনিয়ার মধ্যে আজকে করছে পদার্পণ, আমার বুকের মাঝে চাই প্রথম আমার নবীর দুটি চরণ। মাটি বলে, আল্লাহ রে যারে সৃষ্টি না করলে কিছুই হইত না, আমিও না, আমার সে দয়াল নবী দুনিয়ার মধ্যে আসতেছে, মালিক রে আমার বুকে যেন তার পাও দুটি রাখে, আমাকে তুমি ধন্য করে দাও। সেদিন আমার আল্লাহর আদেশে আমার দয়াল নবী মায়ের গর্ভেই ভুইরা পাও দুটা গেছে। এজন্য বলে, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে যেদিক ঘুরায় সেদিকই ঘুরি, দেখেন ভক্তের ডাকের মূল্য কত। সেদিন ভক্তের বাসনা পূর্ণ করার জন্য আমার দয়াল নবীর পা দুটি মাটির বুকে দিয়ে দিল, আরুষ মোয়াল্লা চিৎকার করে উঠল, হে আমার আল্লাহ, দয়াল নবীর পা দুটি জমিনে পেয়ে সে ধন্য হয়ে গেল, আর আমরা আরস করছি চরণ থেকে বঞ্চিত রয়ে গেলাম, আমরা কি পাবো না, আমরা কি পাবো না দয়াল নবীর পদধূলি। সেদিন আমার আল্লাহ বলেছিলেন, থামো, তোমাদের বাসনা আমি পূর্ণ করব কোনো এক রজনীতে, যেদিন যেই রজনীর নাম মেরাজের রজনী, কি বলেন, সেই এমন একটি রজনীতে আমি আমার দোস্তকে আরশ মোল্লায় আনবো শুধু তোমাদেরকে পদধূলি দেওয়ার। কি বাবা, মুসা নবী কুহুতরে ওঠার সময় আল্লাহ বলেছিল, পাহাড়ের নিচে জুতা রেখে আসো, পাহাড়ে উঠবা জুতা নিচে রেখে, আর আমার দয়াল নবী পায়ের জুতা খুলতেছিল, আবার আল্লাহ বলে, না 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 না, জুতা পায়ে দিয়ে আসো, আসেন আসো না আসেন। কোরআনের মধ্যে আমার আল্লাহ রাসুলকে কখনো তুমি শব্দ উচ্চারণ করেন নাই, আপনি বলছেন আপনি জুতা পায়ে দিয়ে আসেন, আর জুতার নিচে যে ধুলি, এই ধুলির জন্যই আমার আরশ করছি মাতোয়ারা দেওয়ানা। এজন্য দয়াল নবী সেদিন মেরাজে গিয়েছিলেন আরশ কুচ্ছিকে খুশি করার জন্য, আর সে দয়াল নবীকে যারা নাকি মাটির মানুষ বলে, যারা নাকি বড় ভাই বলে, যারা নাকি আমাদের মতো বলে, যারা নাকি বলে মইরা গেছে গা, তারা কি কোনো মানুষের যোগ্য হতে পারে, তারা কোনো মানুষের যোগ্য হতে পারে না, তাদেরকে কাফের বলতেও লাগে যেমন ভিকার, নিকৃষ্টের নিকৃষ্ট যা তারা তাই। আমার দয়াল নবীকে যারা এই পর্যায়ে বলে, আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাকে কোথায় সম্মান দিয়েছেন, আর মানুষ হইয়া তারা কোথায় দেখে, তাই তো আমি বলে দিলাম ধন্য রাজা সরে, এমন একজন বেলায়েত প্রাপ্ত, সে মাথা বের হইতেছে আর মুখ দিয়া উচ্চারণ করতেছে কি, তার নিজের নাম ধরেই উচ্চারণ করতেছে, নিজের নামটা নিজেই বলতেছে,
যখন ভূমিষ্ঠ হইতেছে, নিজের নাম নিজেই বলতেছে। আর সে যার কাছে বায়াত হইছে, সে তখন বহু দূরে চিৎকার দিয়া আরেকটা নাম উচ্চারণ করে বলতেছে, ওই যে প্রকাশ হয়েছে, ওই যে প্রকাশ হয়েছে। আমি জানতে চাই সেই বেলায়াত প্রাপ্ত মানুষটাকে, যে নাকি পৃথিবীতে আসার সময় সে তার নিজের নাম প্রকাশ করতে করতে আসতেছে, আর সে পরবর্তীতে যার কাছে বায়াত হয়েছে সে দূর থেকেই আরেকটা নামে চিৎকার দিতেছে, সবাই আতঙ্ক হয়ে গেছে। ওই নামটা ছিল একটা আতঙ্কের নাম, মুর্শিদ যেই নামটা ধরে ডাকতেছে। আশা করি আমি আমার বাবা একদম মাথা ঝুলাইতেছে, মনে হয় ঠিকানা মতো পৌঁছাই গেছে। লাইগা গেছে ভাবের পাল্লা মাইরে সারাসারি, মায় পুতেই আজকাই আমরা ভাবের পাল্লা করি। সম্মানিত আল্লাহর আশেকান, একটা পীরের দরবারে আমরা আসছি, রাতের মধ্যাহ্নকালীন সময় চলে আসছে, রহমতের সময়। আমরা শুরু থেকে এই পর্যন্ত কোনো ফায়েশা কথা বলি নাই, আর যতটুকু সময় থাকবো ফায়েশা কথা বলবো। সাধক তার গানে বলছে, পীরেরই দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া তথায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি, কে যেন কার ভাগ্যে হয়। তবে একটি কথা, যারা উঠাউঠি করবেন, মানে উঠাউঠির অভ্যাস যাদের আছে, তাকে সামনে না বসাই ভালো, তাই না? যারা যাবেন তারা তো যাবেনই, আমরাও আসছি। ক্ষণিকের যে বিদায় এটাও নিতে হবে, একদিন মহাবিদায়ও নিতে হবে।
তো পালা চলছে নবুয়া তার বেলায়া, আমি শরীয় সরকার আমারে বেলায়েছে বেলায়েতের বীর, বেলায়েতের গোসাই, বেলায়েতের মুর্শিদ। আপনাকে বলতে চাই, নবীদের বাসায় যারা, নবুয়াতের বাসায় যারা নবী, বেলায়েতের বাসায় তারা পীর মুর্শিদ ওলিয়া উলিয়া। শুধু তাই নয়, আমি আজকে আমার মা কইতাছে সারা সারি নাই, আচ্ছা আমার ধরবো কোনে, তাই তো? হ্যাঁ, আমার নগর আমার মা হে কইতাছে সারা সারি নাই, আর আমি মনে করি ওটাই তো ভালো, সারা সারি না থাকে, তাই না? ওটাই ভালো, কারণ যে সারে হে হলো মরে, আর যে ধরে হে হলো বাঁচে, তাহলে আমার বাঁচাইবার চাই। আমি একটা কথা বলছিলাম, আপনারা খেয়াল করেন আমি খুব সচেতন বয়াতি, উনি হলো জ্ঞানী মানুষ, উনি হলো পণ্ডিত। ওই যে আগে কইছি জ্ঞানী পণ্ডিত যত বৃদ্ধ হবে তার জ্ঞানের ধারা আলো বাড়বে। আচ্ছা আমি একটা কথা বলছিলাম না, যে পানির মালিককে বলছিলাম কথাটা, আপনারা তা কি কইছিলেন পানির মালিককে? না নবী কইছেন, আমি বলছি পানির মালিক হলো আল্লাহ, আল্লাহ। উনি আমার কথাটা শুনে নাই, শুনছে আনমন আনমনা মন দেশে মন শুনে নাই। আপনি যে বললেন পানির মালিক হলো খাজা খিজির, এটা আমি মেনে নিলাম না, আমি তো খিজিরের কথা কই নাই, আমি মানবেন কেমনে মিলে? আমি বলছি আমার কথাটা আগে শোনেন, এক একজনের এক এক মত, মত পথের কোনো অভাব। একজনে কইতাছে নবী আমার মতো মানুষ, হেও আলেম, আর এক আলেমে কইতাছে না নবী হলো নূরের তৈরি। তাহলে যত মত তত, এই মত পথের কোনো অভাব। আমি বলছি কথাটা এভাবে আপনি মনক্ষণ্ণ হয়ে না, অপরাধ দিন না, এই পৃথিবীর মালিক হলো আল্লাহ, পানির মালিকও আল্লাহ, তবে পানিটা হলো নবীর নূরে তৈরি। বলছিলাম কিনা কথাটা? আর বলছি কি, পানির পাহারাদার হইলো খাজা খিজির আলাইহিস খিজি, পানির মালিক যে খাজা খিজির আমি কিন্তু তা কই নাই, পানি পাহারা দেয়, উনি পানি পাহারা দেয়, যিনি পাহারা দেয় তার নাম হলো খিজি। এখন খিজির আলাইহিসসালাম ও কেন, মাওলা আলীও তো আলাইহিসসালাম, মাওলা আলী আলাইহিসসালাম। আচ্ছা আপনারা অবশ্যই জানেন একজন নবী, আচ্ছা মুসা কি, মুসা হইল নবী, মুসা হইল নবী, খিজির আলাইহিসসালাম তো নবী না, খিজির হইল আল্লাহর ওলি। আচ্ছা সে যদি নবী হয়, সেই নবী হইয়া একজন ওলির কাছে যায় এলমে লাদুনি শিক্ষা করার জন্য, গেছে কিনা? সে হলো মুসা নবী, সেই মুসা নবী গিয়েছিল শিক্ষা গ্রহণ করার জন্য, তার নাম হলো খিজির। খিজির হইলেও তার পাওয়ারটা কম না, এই জন্য নবী আল্লাহ না, নবী কি আল্লাহ, ওলি ওলি হলো আল্লাহ, ওলি উল্লাহ না, ওলি লুল্লাহ না, ওলি কি আজকে যার দরবারে আইছি উনি ওলি, ওলি কি, ওলি আল্লাহ, ওলি উল্লাহ না, ওলি উল্লাহ না, ওলি লুল্লাহ না, ওলি আল্লাহ উল্লুল্লাহ না, উল্লাহ না, নবী আল্লাহ না, রাসুল আল্লাহ, রাসুল আল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসুল আল্লাহ, ওলি আল্লাহ। ওলিদেরকে বড় করা হয়েছে, আল্লাহ বলে আমার ওলিগণ, আমি আল্লাহ তাদের এমন পাওয়ার দিয়েছি, সুপ্রিম পাওয়ার, মুর্শিদ যিনি হয়,
যিনি খুদার জাত হয়, খুদার জাতের সাথে লয় হয়ে যায়। খুদাই সত্তা অর্জন করতে করতে আল্লাহর জাতের সাথে যখন মিশে যায়, আল্লাহর সেফাতে যখন মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে যখন মুতাজাল্লি হয়, আল্লাহর গুণে যখন গুণান্বিত হয়ে যায়, তখন হয়ে যায় ওলি আল্লাহ। সে হয় ওলি আল্লাহ। বলে ও ফেরেস্তারা সাক্ষী থাকো, তোমরা ফেরেস্তা, ও হলো ওলি, আমি হলো আল্লাহ, ওর মধ্যে বিরাজিত সমন্বয়ে হলো ওলি আল্লাহ। এই জন্য বলা যায় আলাইহিস সালাম। আপনার প্রশ্নের উত্তর দিলাম। আপনার কাছে প্রশ্ন করছি, নূর আগে না নবী আগে? যদি নবী আগে হয় তাহলে নূর আসিল কোথায়? আর যদি নূর আগে হয় তাহলে নবী কোথায়? আর যদি নবী আগে হয় তাহলে নবুয়াত কোথায়? আপনার প্রশ্নের উত্তর শুনে আমি খুব খুশি হয়েছি, জবাবের কোনো অভাব নাই। কিন্তু আমারে বলছে, আমি বলছিলাম যে খাই নাই পীরের লাত্তি, তার আদার করে যে খাইছে লাত্তি, তার আদার করে জ্বলছে লাত্তি। হেনা বর হাইনা মগো কি করছে, ওয়াশ করে পাগলারে লাগাইছে। হাই হাই রে পেসে দি, পেসে দি, এবার পেসেরই জন্ম। হ্যাঁ, পেঁচ দে বানাইছে রে। আপনাকে দেশে কয় পেঁচ দিয়ে বানাইছিলে বা? আমি তা কয়ে করব না, আমাকে দেশে আড়াই পেঁচ দিয়ে বানাই। হ্যাঁ, তো যতই পেঁচ দেন আপনি, কেউ যদি জিলাপা খাওয়া জানে, হে আর পেঁচ খুলে খুলে খাইব না। হ্যাঁ, খালি দই রেখে কামড় দিব, তার খাওয়া শেষ, পেঁচ পেঁচ হলো পেটে যায় ও হিসাব। আবার দয়াল কইছে, যত পেঁচানো প্রশ্নই হোক, প্রশ্ন যখন উত্তর অবশ্যই আছে, হয়তো কেউ জানে নাহলে কেউ জানে না। আর আমারে যে প্রশ্ন করে ঠেকাইব, হে তো মায়ের বাড়িতে বই কি, হে তো বয়তির জাতি নে। আলে বেগম থেকে হের বাপে হতে পারবো না। তাহলে আপনারা মনে করেন শরীয়ত সরকার মনে হয় সব কিছুই জানে, আসলে তা না। আমার প্রশ্ন করব, আমি খালি কোনোটা জানি না। বাহ, তাহলে কি আমরা ঠেকে পারব? না না, ঠেকে পারব মানে না, তা ঠেকে পারব না। শুনেন, আল্লাহর ওলি আমরা যারা এই দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ গঙ্গুহি, তিনি তার দেওবন্দ কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর ওলিগণ যানবাহন ছাড়া, পরিবহন ছাড়া এই পৃথিবী চোদ্দ তলা আসমান জমিন ভ্রমণ করতে পারে। এটা আমার আল্লাহ দিছে কারে? ওলিদেরকে। ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নাইবে, এদেরকে এই পাওয়ারটা দিছে। কে দিছে? আল্লাহর পাওয়ার। আল্লাহর পাওয়ার যেটা আল্লাহর কাছে থাকে, এটার সাথে আর জগতে কারোর তুলনা হয় না। এই জন্য বলা হয়েছে কুবরা। কুবরা মানে হলো বড়, সেটা স্বয়ং ওই সত্তা যিনি যার কাছে আসে, তিনি হলো আমার রসুল। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুগ্রা আবরণ, আপনি বেনজির হক সৃষ্টির বইগুলো পড়বেন, এর মধ্যে নিয়মগুলা সুন্দরভাবে লিপিবদ্ধ আছে, অন্যান্য সাধকের মধ্যে আছে, সিয়াসাত্তার মধ্যে আছে। হ্যাঁ, আবরণ এবং কি আবরার এর মধ্যে পার্থক্য আছে। কোন কোন রাবি লেখছে আবরণ, আবার কোন কোন রাবি লেখছে আবরার, কোন কোন রাবি লেখছে ইনসা, কোন কোন রাবি লেখছে কবরা, কোন কোন রাবি বলছে সগরা। এই জন্য কবরা, সগরা, আবরা, আবরণ, ইনসান, এগুলো হলো বেলায়েতি শক্তির নাম। মূলে বেলায়েত হলো একটা, মূলে কয়টা? একটা। মূলে বেলায়েত একটা। এই বেলায়েত যদি আপনি দেখ পারছেন, বেলায়েত যদি অর্জন করতে চান, তাহলে একজন কামেল পীরের দরবারে আপনার যাইতেই হবে। বেলায়েত দেখেন, বেলায়েত যাইতে পারেন। আল্লাহর নবী মুসা কইল, আল্লাহ তুমি আমার চেয়ে জ্ঞানী এবং আর কাউকে বানাও নাই। তখন বললো, না মুসা, তোমার চাইতেও জ্ঞানী একজন আছে। কে?
এখন কোহতুর পাহাড় থেকে বাড়িতে যাইবা, আমেনা গাছের ডগায় যাইবা, সেখান থেকে তুর পাহাড়ে যাইবা, তুর পাহাড় থেকে আমেনা গাছের ডগা আনবা, সেখান থেকে বাড়িতে আসবা, বাড়িতে আইসে বাজার থেকে একটা ভাজা মাছ, বাড়িতে আইসে একটা তাজা মাছ, ওইটা বটি দাও দিয়ে পরিষ্কার কইরে জ্বলন্ত তেলের মধ্যে ভাজবা, ওই ভাজা কই পকেটে নিয়ে ত্রিমোহনা নদীর তিনটা ধার একত্র হয়েছে, তিনটা কূল বলা হয় ত্রিমোহনা, ওই পাশে গিয়ে দাঁড়াইবা, ওই ভাজা কইটা রাস্তা পানির মধ্যে নিক্ষেপ করবা, ওই ভাজা কই যেদিকে যাবে তুমি মুছাও সেই দিকে যাইবে, ভাজা কই ত্রিমোহনা নদীর পাশে ছাইড়া দিছে, কই আগে আগে যায় একটা রাস্তা তৈরি হয় আল্লাহর কুদরতে, সকলেই বলেন সুবহানাল্লাহ, সেখানে গিয়ে দেখে একটা বৃক্ষ, বৃক্ষের নিচে যায় দেখে এই পৃথিবী না, এনে আর একটা পৃথিবী, গাছ বৃক্ষ তরু লতা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেস্তা মানব দানব সব কিছু ফলে ফুলে সাজানো, তখন ঢুকছে সের মধ্যে একটা বৃক্ষের নিচে বৈশা রয়েছে, তার নাম হলো খাজা খিজির, এই খিজিরের কাছে অর্জন করছিল এলমে লাদুনি বিদ্যা, এই জন্য মুসা হয়েছিল তার কাছে আনুগত্য স্বীকার করলো, একজন ওলির কাছে নবী হইয়া একজন ওলির জ্ঞান পেয়েছিল, এই জন্য ওনার নামকরণ করা হয়েছে হযরত খাজা খিজির আলাইহিসসালাম। আচ্ছা আপনার কাছে শেষবার একটা প্রশ্ন আমি কইরাই যাই, এরা কইরাই যাই নাকি কর, আচ্ছা মিথ্যা কথা কয় আপনা, মিথ্যা কথা কয় কি ভালো না, আচ্ছা মিথ্যা কথা পাপ, ছলনা কর পাপ, আচ্ছা নবী করিম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজুর পাকের নাম নিতে হয় তখন সম্মান, আমার মাও বলছে কথাটা একান্ত সত্য কথা, আল্লাহ রসুল বলল যে আমার নামের সম্মান দেয়, আমি নবী কাল হাসরে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দিব, এই জন্য আমার নবীর নামে সম্মান দিতে হয়, নবীকে সম্মান করতে হয়, নবীর তুলনা জগতে আর মিলে না, নবীর তুলনা ওনার তুলনা উনি নিজেই, ভাবে দেশে কর্তৃপক্ষ আমাদেরকে আদেশ করছে আমরা যেন একটু ভাব দরিয়ায় যাইতে পারি, ও মা গো তোমার কাছে জানতে চাই, সাহাবিদয় সোয়া লক্ষ, মতান্তর 1,29,000, মতান্তর 1,39,000, 1,39,000, 1,29,000, 1,24,000, তিনটা রাবির মতে ইনটোটালিভাবে বোঝানো হয়েছে আমার হুজুর পাকের সাহাবিদয় ছিল সোয়া লক্ষ, সোয়া লক্ষ সাহাবির মধ্যে কোন সাহাবি মোহরের নবুয়াতের স্মৃতিচিহ্ন দর্শন করতে পারে নাই, আক কাজ করলো এর কারণটা কি, তাও সে করলো একটা ছলনা করে, ঠিক কিনা, সে একটা ছলনা করলো, এই ছলনা করার পিছনে কারণটা কি, আমাদের গোদিনী শিল্পীর দরবারে এসে বসবেন, দয়া করে আপনার মঞ্চ করবেন বাবা, দয়াল আসছে মোহাম্মদ ইয়াকুব আলী আল চিস্তি নিজামী, তার সঙ্গে আমরা দয়াল একটু বসতে দেব, এই জন্য আপনার কাছে আমার এই প্রশ্ন, এটার সম্মানটা আপনার যে হুজুর পাকের সাহাবিদয় ওনার মায়ের কাছে যদি তথ্য পেল আমরা এটা জানি ততটুকু, এই ছলনা কইরা যে মোহরের নবুয়াত দর্শন করছে, আর আমি হাদিসের মধ্যে পড়েছি, হ্যাঁ আব্দুল জলিল যেটা কিতাবের নামে লেখক আব্দুল জলিল, হ্যাঁ এই কিতাবের মধ্যে লেখছে, সেই কিতাব নূরে মুজাসসাম, কিতাবটার নাম হলো নূরে মুজাসসাম, এর মধ্যে লেখছে উহা একটা স্বচ্ছ কাজ, এপারে তাকাইলে ওই পার পর্যন্ত দেখা যায়, এই জগতে আল্লাহ হলো সুন্দর, তারপরে যে সুন্দর সে হলো আমার হুজুর পাক, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের তুলনা জগতে আর মিলে না, উনার তুলনা উনি নিজেই, উনি হলো জন্মেও সে কোনোদিন পাপ করে নাই,
আমার হুজুর পাক জন্মেও পাপ করে নাই, ভাগি নাই সে করুণার। পাপি আছে তোমার কাছে দয়া পেতে অধিকার, হ্যাঁ পাপি আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। আমার হুজুর পাকের পবিত্র কদম মুবারক, হস্ত মুবারক, চক্ষুদয় মুবারক, চুল মুবারক, অঙ্গ প্রত্যঙ্গ মুবারক, সামনে ডানে পিছনে বামে উপরে নিচে সব দিকেই হলো নূর। এই জন্য ওনার নাম নুরুন ওয়ালা, নূরের উপরে হলো নূর, নূর অর্থ আলো, কারো কারো মতে হলো জ্যোতি। এই স্বচ্ছ কাজ এপারে তাকাইলে ওই পারে দেখা যায়, এমন পরিষ্কার লম্বা লম্বা লোম দিয়ে আবৃত, লক্ষ তিলকের সমষ্টি, স্কন্ধ হতে নিচে কোমর হতে উপরে, ডান কাদের মধ্যস্থলে হাদিস শরীফে আসছে, দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি। আমি জানতে চাই এই কবুতরের ডিমের মধ্যে কোনো লেখা জোগা ছিল কি না। বরাবীর আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভে থেকে যখন আসে তখন না নিজের নামই জপ না করে, ছেকে ওই যে আমাকে প্রশ্ন করছে, এমন একজন বেলায়েতের মহাজন, একজন বেলায়েতের ওলি, সে নিজের নাম কিভাবে জপ না করছে? ইয়া কাদের। আচ্ছা কাদের কার নাম? কার নাম? ইয়া কাদির। কার নাম? আল্লাহর নাম। মানুষ মনে করছে যে নিজের নাম কয়, আসলে নিজের নাম কয় নাই, ইয়া কাদিরু। তার নাম যদিও কাদির রাখা হয়, কাদের তার নাম না, তার নামকরণ করা হয়েছে কাদির হলো আমার আল্লাহর নাম। আর তার পীর পরবর্তী যার কাছে মুরিদ হয় তার নাম হলো আবু সাঈদ মাকসুমি রহমাতুল্লিল আলাই, তিনি তাকে শিক্ষা দেয় ইয়া কাদিরু, আরেকটা নাম তোমার সম্বল হবে ইয়া মুর্শিদ মাওলা, তোমার ভবপারের সম্বল হবে এই নাম, সেটা তাজ্জব করার নাম, সেটা হলো মুর্শিদ মাওলা। আমি যেটুক পেয়েছি সেটুক জবাব দিলাম, আপনার ভাবে থাকলে অন্য মতভেদও থাকতে পারে আমার কথাগুলো। এইবার শেষ একটা গান গাবো, চেষ্টা করব আপনার কাছে প্রশ্ন করা শেষ, আপনার প্রত্যেকটা কথার পিছনে। আর একটা কথা আছে, ওয়াজ করুনি কয়দিন লাত্তি খাইছে, ওয়াজ করুনি, ওয়াজ করুনি হইলো মানুষ আর আমি শরীয়ত সরকারও মানুষ, আগর তলাও তলা আর চকির তলা তলা, চকির তলা ঘরের মধ্যে ভিতরে ঢুকলেই চকির তলা পাওয়া যায়, আর আগর তলা যাইবার গেলে 400-500 টাকা গাড়ি ভাড়া লাগে, বুঝলেন না? তাদের দিয়ে আমার তুলনা নাই, আমার লাত্তি খাই হইতে হবে, তারা হলো ওলি, ওলিদের কোনো তুলনা নাই, নবীদের কোনো তুলনা নাই। আর নবীর সাহাবি যারা, উনি হলো রুহানি জগতে দেয়া হয়েছে, জগতে কোনোদিন সশরীরে সাক্ষাৎ, জগতে কোনো সশরীরে সাক্ষাৎ হয় নাই, রুহানি জগতে ওনার সাথে সাক্ষাৎ হয়ে অন্য মতভেদ থাকতে পারে, অন্য কিতাবাদিতে থাকতে পারে, জীবনীতে থাকতে পারে, আমি অস্বীকার করি না, আমি যতটুকু পাইছি ততটুকু আপনার জবাব দিলাম। অথৈজল মানে চলে মানুষ, অথৈজল মানে পাবি হইলে দু অথৈ জলে
যারা চা খাবেন খাইছেন, চালা যিনি চায়ের কেতলিটা একটু নিয়ে যান। সেবা বহু হয়ে গেছে, আর সেবার প্রয়োজন নাই। এখন তো রহমতের সময়, আমরা যেন মালিকের রহমত থেকে বঞ্চিত না হই। সাধকের গানে আছে, বাগানের কি মূল্য আছে, বাগানের যদি না থাকে মালিক। এখন রাত্রি একেবারে শেষের দিকে, আমাদের জীবন থেকে একটি রাত্রি চলে গেল। তো এই রাত্রিতে যার যতটুক সংকল্প নেয়া সেভাবেই তার গল্প। তবে এ কথাটা সত্য যে আজকে আমার দয়াল হায়দারচাঁদ বাবার উপলক্ষে আমরা যে একটি রাত্রি যাপন করলাম, এখানে অবশ্য অবশ্যই কিছু না কিছু আমরা পেয়েছি। অনেক মিথ্যা, অনেক কুভাবনা, কুচিন্তা, এ থেকে আমরা মুক্ত থাকতে পারছি। এই যে একটু আগে
যেই ভাব বিনিময় হলো, মূলত এক আশেক আরেক আশেককে তখনই জড়ায় ধরতে পারে যখন উভয়ের মধ্যে একটা প্রেমের আকর্ষণ হয়। এটা কিন্তু ইচ্ছা করলেই করা যায় না, এটা সে আকর্ষণে চলে আসে। তো সেটা আমরা পেয়েছি, যেহেতু আমার বাবার কিছু আবদার আমার কাছে রয়ে গেছে, সেটা থেকে যদি আমি তাকে নিরাশ করি তাহলে অবশ্যই আমাকে অভিযুক্ত হইতে হবে, আসামি হইতে হবে, জবাবদিহিতা করতে হবে। সেজন্য আমি ছোটো করে আমরা গাই, আমরা করি, কিন্তু কিছু কিছু বিষয়ের সাথে প্রত্যেকটা ছন্দের কিছু কাহিনীর সম্বন্ধ রয়ে গেছে, সে বিস্তারিত আলোচনা সেটা বলার কিন্তু এখন আর সময় নাই। কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমার রজ্জবালি দেওয়ান বাবা যেই গান গানের ছন্দগুলি বলছে, প্রত্যেকটা কথার একটা কাহিনী আছে। যেমন ওয়াশকরণী পাগল ছিল, স্বপ্নে তোমার দেখা পেল, যখন দয়াল নবীর উহুদের যুদ্ধে দন্ত মোবারক শহীদ হয়েছে, পাগল ওয়াশকরণী খবর পাইছে যে আমার বান্ধবের দন্ত তো শহীদ হয়ে গেছে, হাতে একটা পাথর নিয়ে প্রথম একটা দাঁত ভাঙছে, ভাঙিয়া চিন্তা করে যদি এই দাঁতটা শহীদ তো হয় আরেকটা দাঁত শহীদ হয়, সেটা করতে জানি কত কষ্ট লাগছে, একটা একটা করতে করতে সব দাঁত ভাঙা ফেলাইছে, রক্ত ঝরতাছে ঝরতাছে, চোখ বন্ধ করে আসছে, আমার দয়াল নবী নিজে আইসা কী করছে, রক্ত মুছা দিতেছে স্বপ্নে। আমরা বলি স্বপ্নে, আসলে কি স্বপ্ন, আসলে তো সত্য। উলিয়া উলিয়ার প্রেমিকের স্বপ্নটাই সত্য, সত্যটাই স্বপ্ন বলে আইসা আমার দয়াল নবী রক্ত মুছে দিয়া বলে, এও কি প্রেম হয়, এরকমই কি করে। তাই সেখানে কিন্তু একটা কথা ছিল যে যে যারে ভালোবাসে তার জন্য সারাক্ষণ সদা সর্বদাই ওই ধ্যান, আর যে যারে ভালোবাসে সে সে ছাড়া আর কেউ না, ওই এক রূপে পরম রূপে যদি কেউ সত্যিকার অর্থে কাউকে ভালোবাসতে পারে সেই ভালোবাসাটাই আসল জায়গায় পৌঁছায়। আর সেই প্রেমটাই ছিল পাগল ওয়াশকরণীর সাথে। আপনারা দেখেন জগৎ সংসারে আমার দয়াল নবীর প্রিয় জুব্বা মোবারক, সত্তর তালির জুব্বা, সেই জুব্বাটা কিন্তু জগৎ সংসারে কেউ পায় নাই, একমাত্র সেই পাগল ওয়াশকরণী দিয়েছে। তাহলে কেমন একটা প্রেম, চর্ম চোখে আমরা বলে থাকি জীবনে একবারও দেখে নাই, কিন্তু অন্তরাত্মা সবসময় পাগল ওয়াশকরণী ঘুরে চলে আসলো। আমার দয়াল নবী বলে এখানে সুবাস পাই আমার পাগল এসেছিল, যার গন্ধটা মুখস্থ যার সুবাসটা মুখস্থ তাহলে তারে দেখার কি আর বাকি থাকে। সেই কথাটাই কিন্তু আমার রজ্জবালি দেওয়ান বাবা গানের মধ্যে বলেছে আর ছলনা করেছে। শুনেন, পরম বন্ধুর কোনো প্রেমাস্পদ প্রেম সেটা দেখার জন্য দর্শন করার জন্য সেখানে যদি একটু কৌশল, এখানে মিথ্যাও না এখানে ছলনাও না, এটা একটা কৌশল। এই বান্দারে বুঝানের লিগা মাঝে মাঝে খোদায় কৌশল করে, মিশা করেন না ছলনা করেন না, কিন্তু একটু কৌশল করা যায় মাঝে মাঝে যায়। এটা আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, এটা ছিল একটা কৌশল। তারপরে কি কইছে, যখন পৃষ্ঠ মোবারকে মোহরে নবুয়ত যখন দেখেছে চুম্বন করেছে, চুম্বন করে পায়ে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কোনো দিন আঘাত করেন নাই, তারপর আমি এই কথাটা বলেছি, শুধু আমার অন্তর ছিল নিয়ত ছিল আমি যেন মোহরে নবুয়তে চুম্বন করতে পারি। তাই আমার দয়াল নবী তারে বুকে নিয়া বলেছে যে তুমি যাহা চুম্বন করেছ এই উসিলায় তোমার চোদ্দ পুরুষ বিনা হিসাবেই জান্নাত। এখানে আর কোনো তার তার খেলা, এখানে আমাগো ঠেলা ধাক্কা করে কোনো লাভ নাই। ওখানে আলোচনা হয়ে গেছে, আলোচনাটাকে সমালোচনায় আনতে গেলে আমরা অপরাধী হয়ে যাব।
আর আপনি বলছেন ওখানে কি লেখা জেখা ছিল? অবশ্যই ছিল, মোহরের নবুয়াতে সেখানে আহলে মায়াতের যে অঙ্কন তারার তারার আকার, আর মাঝখানে লেখা ছিল আলিফ রা মিম, আর এটাই হইল কালেমা তৈয়াব। আলিফে আল্লাহর রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমার বন্ধন একমাত্র আল্লাহ এবং রসুল, বারো বারো চব্বিশ। এটুকুই আমি শেষ করলাম, বারো বারো চব্বিশ হরফ। এই চব্বিশটা হরফের মধ্যে চব্বিশটা হরফই কিন্তু হরফে শামস। আপনার অবশ্যই বুঝবেন কামারি এবং শামস, কামারি হরফগুলি যেগুলির নোক্তা আছে, আর যেটা নাকি শামস সেটার কোনো নোক্তা নাই, সেটা হলো প্রকৃত, আর যেটার নোক্তা আছে সেটা হলো প্রকৃতি। একটা হলো স্রষ্টা আর একটা হইল সৃষ্টি। অতএব বারো এটাও কামারি, এই শামস আর রসুলের নাম যেখানে সেখানেও শামস। আল্লাহ এবং রসুলের নাম এখানে কোনো পার্থক্য নাই, ব্যবধান নাই। কেউ যদি এখানে ব্যবধান তুলে, পার্থক্য তুলে, এটা কিন্তু আল্লাহ নিজেই বলছে যে তুলে যেভাবে আল্লাহ এবং রসুলের ব্যবধান পার্থক্য তোমরা জেনে রাখো, সেই কাফের, সেই কাফের এবং সেই কাফের। অতএব তারা হাদিস কোরআন পড়লেই কি, আর নামাজ পড়লেই কি, আর রোজা রাখলেই কি, আর হজ করলেই কি, যাদের ভিতরে আমার রসুলের প্রতি মহব্বতটাই বিশ্বাস। আশা করি আমি এখানে মাঝে মাঝে ফেসবুকে দেখি অনেক নামি দামি মুফতি, তারা বহুত শিক্ষিত, তারা কি বলে জানেন, মুয়াবিয়া কে রাজিয়াল্লাহু তাআলা আনহু, আবার কয় হযরত আমিরুল মুমিন হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যে মনটাই কয় কি কমু ভাই, বিশ্বাস করেন আমি কই যখন নাকি এই মুখটা দিয়া কয়, এই মুখটার মধ্যে খালি মানে যতক্ষণ কুলাই আর কি, আল্লাহ তাআলা আনহু কস, তাইলে তোর কি কইতাম বাবা। তারপর আমি জানি না তারাও না মুসলমান নাম কয়, তারাও নাকি মুসলমান, তারাও নামাজের দোহাই দেয়, আমরা নামাজ পড়ি, তারাও আবার আমাদেরকে নিন্দা করে। আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি, আমরা রসুলের নামে দুরুদ কিয়াম পড়ি, আমাদেরকে তারা আলাদা করে দিতে দেয়। তাই আমার আল্লাহর রসুল বলছে, আল্লাহ বলছে যে যারা নাকি আমার পাক পাঞ্জাতন রসুলকে অবহেলা করে, অবজ্ঞা করে, তারা হলো অভিশপ্ত দল, আর তোমরা অভিশপ্ত দলের সাথে সম্পর্ক রাখিও। তাই এইখানে আমার কথাটা হয়ে গেল। এবার আমার ছোট্ট একটি বিচ্ছেদ গান, যাই হোক আমার হতে আসরটাই শেষ হয়ে যাবে, দেখতে দেখতে রাতটি অনেক হয়ে গেল, কথা আজকে বেশি বলি নাই, তারপরে রাত ফুরে গেছে কেমনে কেমনে, কারণ সুখের রজনীটা তাড়াতাড়ি চলে যায়। তবে শরীয়ত বাবা আপনি একটা কথা কইছেন, আপনি খুব সচেতন বয়, কারণ আমি কী কম অসচেতন, আপনি খুব সচেতন, আমি কী কইছিলাম এটা কি আপনি শুনছেন, পানির মালিক আমি এটা কই দেয়, আমিও কইছি যে সে পানি দায়িত্ব, কিন্তু পানির দায়িত্বটা তারে একেবারে রুহানি জগতে অন্য জগতে দেওয়া হয় নাই, সে মানব আকারে আইসাই এই দায়িত্বটা পাইছে একটা করণ করে সাধুর করে। মুসা নবীরে তো পাঠাইছে পরে, কিন্তু দায়িত্বটা তো পাইছে আরেকটা, কি পানির করণ না করলে তার পানির দায়িত্ব তারে দেয় না, পানিরই একটা করণ হয় করছিল। আর বাবা পড়ছে কিন্তু মরে নাই, এর লিগে আমার আর কি উল্টা একটা দাপ্পা মেরে গেছে গা। যাই হোক, মাল লোকে দাপ্পা দিলেন, অন্য লোকে দাপ্পা দিয়েন না, এই আমার কথাটা রয়ে গেল। যাই হোক, মায় পোলার
কিলাকিলি তো এই পর্যন্ত শেষ করি।